এই মাত্রই দিক পরিবর্তন করে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। ইতিমধ্যেই দেশের সমুদ্র বন্দরগুলোকে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হলো। ধারণা করা হচ্ছে এই ঘূর্ণিঝড় অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ রবিবার রাত্রের মধ্যেই ঘূর্ণিঝড় কিন্তু বাংলার উপকূলে আছড়ে পড়ে তাণ্ডব চালাবে। মুহূর্তেই তছনছ হতে পারে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূল। এরই মধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে উপকূলবর্তী এলাকায় কিন্তু জারি করে দেওয়া হয়েছে হাই অ্যালার্ট। তো কেমন হবে এই ঘূর্ণিঝড়ের প্রাকৃতিক ধ্বংসলীলা? এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলাগুলিকে জারি করা হয়েছে চরম সতর্ক বার্তা, তার সাথেই কোন কোন জেলায় থাকছে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রবল শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় মোখা। ঘন্টায় প্রায় 130 থেকে 150 কিলোমিটারের গতি নিয়ে উপকূলের দিকেই এগোচ্ছে। ইতিমধ্যেই উপকূল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে, যা কিন্তু ক্রমাগত সময়ের সাথে সাথেই বাড়তে থাকবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এটি আয়লা, ইয়াস, বুলবুল, আমফানের থেকেও বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় হবে। 14ই মে অর্থাৎ আজ রবিবার রাত্রের মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড় বাংলাদেশ এবং মায়ানমারের রাখাই উপকূলে আছড়ে পড়বে। প্রবল ঝড় বৃষ্টির সাথেই 15 থেকে 20 ফুট উচ্চতায় কিন্তু উঠতে পারে সমুদ্রের জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় মোখা বর্তমানে সুপার সাইক্লোনের আকার ধারণ করেছে, যা বর্তমানে উত্তর ও উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপে ধেয়ে আসছে। আজ রবিবার রাত্রের মধ্যেই এটি কক্সবাজার থেকে টেকনাফ ও রাখাইলের ভেতর যে কোনো একটি উপকূলে প্রবল শক্তির সাথে আছড়ে পড়বে। বর্তমান সময়ে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল উপকূলে কিন্তু থাকছে সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ ঘূর্ণিঝড় মোকা। সরাসরি যদি দেশের দক্ষিণ চট্টগ্রাম বিভাগ উপকূলে আঘাত আনে, তাহলে সেই সময় 18 থেকে 20 ফুট উচ্চতা পর্যন্ত সামুদ্রিক জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়াও ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এইসব জায়গায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 60 ফুট পর্যন্ত কিন্তু অধিক জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাবে। আজ থেকেই চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই দেশের দক্ষিণ ও পূর্বাংশের বাসিন্দাদেরকে চরম সতর্ক বার্তার প্রস্তুতি নিয়ে থাকতে বলা হচ্ছে।